হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মুজাফর ডট হেলথ কেয়ারে। আমাদের আজকের বিষয়, সাতটি কারণে নারীদের স্তনে ব্যথা হয়। স্তন ব্যথা করলে অনেক নারী ভেবে বসেন স্তন ক্যান্সার হয়েছে, কিন্তু স্তন ব্যথা অধিকাংশ ক্ষেত্রেই এই রোগের সাথে সম্পর্কিত নয়। এটা আপনার স্তনে আঘাত হতে পারে কিংবা অন্য কোনো কারণেও হতে পারে। অধিকাংশ নারী তাদের স্তনে ব্যথা অনুভব করেন বিভিন্ন সময়, এবং এই ব্যথা হওয়ার আসল কারণ অনেক কিছুই হতে পারে। পিরিয়ড চলাকালীন সময়ে স্তনে ব্যথা হওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার, কিন্তু কোনো চিন্তার বিষয় নয়, কারণ এই ব্যথা শুধুমাত্র দেহে হরমোন পরিবর্তন কারণে হয়ে থাকে। তারা অনেকেই জানেন না কেন কী কারণে স্তনে ব্যথা হয়ে থাকে, তাই জেনে রাখুন স্তনে ব্যথা হওয়ার সাতটি সম্ভাব্য কারণ। গর্ভকালীন সময়। গর্ভধারণের সময় নারীরা স্তনে ব্যথা অনুভব করেন। সাধারণত গর্ভবতী নারীরা 3 মাস চলাকালীন সময়ে স্তনে ব্যথা হওয়া শুরু হয়, কারণ তখন স্তনের আকার বৃদ্ধি পায়। অনেক সময় স্তনের ওপর দিয়ে নীল শিরা দেখা দেয়। এর কারণ তখন দেহে অনেক বেশি পরিমাণে রক্ত প্রবাহ হতে থাকে ও হরমোনের অনেক পরিবর্তন ঘটে। স্তনের মধ্যে সিস্ট। অনেক সময় স্তনের ভেতর এক ধরনের সিস্ট হয়ে থাকে, যার ভেতর তরল জাতীয় পদার্থ থাকে এবং এর নাম ব্রিজ সিস্ট। স্তনের গ্রন্থি যখন বৃদ্ধি পায় তখন অনেক সময় এই সিস্টের দেখা দেয়। এই সিস্টের কারণে স্তনে ব্যথা হয়। যখন সিস্টের আকার বৃদ্ধি পায় তখন আপনি নিজেও বুকে হাত দিয়ে এই সিস্ট অনুভব করতে পারবেন। সিস্ট অনুভব করতে পারলে যত দ্রুত সম্ভব স্তন বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া উচিত। দেহে হরমোন পরিবর্তন। প্রকৃতিগতভাবেই কিশোরী মেয়েদের যখন পিরিয়ড হয় তারা তাদের স্তন হালকা ব্যথা অনুভব করে থাকে। আবার অনেক সময় পিরিয়ড হওয়ার আগেও স্তনে ব্যথা হয়। পিরিয়ড হওয়ার আগে ও পরে দেহে হরমোনের পরিবর্তনের কারণে এই ব্যথা হয়ে থাকে। এ ভয়ের কোনো কারণ নেই। পিরিয়ড শেষ হলে এই ব্যথা থাকে না। স্তন প্রদাহ। অনেক সময় নারীদের স্তনে প্রদাহজনিত সমস্যা হয়, তখন স্তনে ব্যথা হয়ে থাকে। এটি হয়ে থাকে ভাইরাস, ব্যাকটেরিয়া অথবা ফাঙ্গাসের আক্রমণে। তাই এই সময়ে অবশ্যই সতর্ক থাকতে হবে, এবং এই ব্যথার জন্য আপনার জ্বরও আসতে পারে। এই সমস্যায় ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। স্তনে ঘা। অনেক সময় স্তনে ঘা হয়ে থাকে, যার কারণে স্তনে ব্যথা হয়ে থাকে, এবং এই সমস্যাটি হয়ে থাকে মূলত যখন স্তনের নিপলে ব্যাকটেরিয়া দেখা দেয় এবং বাচ্চাকে দুধ খাওয়ানোর সময় যখন ভাইরাস আক্রমণ করে। এ কারণে এ ধরনের সমস্যায় অবশ্যই চিকিৎসকের কাছে যাওয়া উচিত। স্তন ক্যান্সার। বুকে ব্যথা হওয়ার মারাত্মক কারণটি হলো স্তন ক্যান্সার, কিন্তু স্তনে ব্যথা তখনই হবে যখন আপনি দীর্ঘদিন ধরে স্তন ক্যান্সারে ভুগবেন। উপরের কারণগুলোতে খুব স্বাভাবিকভাবে স্তন ব্যথা হতে পারে, কিন্তু আমরা যদি আমাদের জীবনচর্চায় কিছুটা পরিবর্তন আনি তাহলে হয়তো স্তনে ব্যথা হওয়ার প্রবণতা কমে আসতে পারে। তাই জেনে রাখুন যা করলে আপনি স্তন ব্যথা হতে মুক্তি পেতে পারেন। আপনার স্তনের মাপ অনুযায়ী ব্রা পরুন। ছোট মাপের ব্রা এড়িয়ে চলুন। স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করুন যাতে চর্বি কম ও পুষ্টি বেশি। দেহের ওজন নিয়ন্ত্রণে রাখুন, তাহলে আপনার দেহের হরমোন পরিবর্তনের সমস্যা দূর হবে। ভিটামিন B6, ভিটামিন B1 এবং ভিটামিন E, এই সকল উপাদান আপনার দেহের জন্য খুব দরকার, তাই এই সব উপাদান সমৃদ্ধ খাবার গ্রহণ করা উচিত। ভিডিও ডিসক্রিপশনে দেখুন আরও কিছু প্রয়োজনীয় হেল্পফুল ভিডিও। আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন নেক্সট ভিডিওটি সবার আগে দেখতে। স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন পরামর্শ দিয়ে আপনাকে সহযোগিতা করা আমাদের লক্ষ্য। ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। আপনি স্বাস্থ্য সম্পর্কিত কী ধরনের ভিডিও পেতে চান কমেন্টস করে জানান। নেক্সট ভিডিওটি আপনার জন্য।